আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল এবং রমজান মুবারক। রোজা চলে আসছে আর আমি সকালবেলা একটু ছাদে হাঁটতেছিলাম সেহেরি করার পর। ওয়েদারটা অনেক ভালো, কারণ কাল যাত্রা অনেক অনেক হালকা একটু বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির পানিতে তো হাঁটতেছিলাম। আজকে আমার ইউনিভার্সিটি লাইফের লাস্ট এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম, তাই আমাকে একটু বের হতে হবে। তাই এখন আমি রেডি হইতে যাইতেছি এক্সামের জন্য। রেডি হওয়ার পর আমি বের হব, এটা আমার ফাইনাল লুক রেডি হওয়ার পর। তো এখন আমি বাসা থেকে জাস্ট বের হব। হ্যাঁ, রাস্তায় বের হয়ে পড়েছি, এখন রিক্সা পেলেই রওনা হয়ে যাব। রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, যে কারণে আমার এক্সাম হলে পৌঁছাইতো মোটামুটি মনে হয় লেট হয়ে যায়। আর এক্সামের পর আমি ক্লাসরুমে বসেছিলাম, কারণ আমাদের কলেজের লাস্ট ডে, সাথে সাথে ওই দিন আমাদের খুবই একজন স্যারের বিদায় অনুষ্ঠান ছিল। আর আমার সবাই ফ্রেন্ডরা কোনো একটা বাহানায় আরও কিছু ক্ষণ একসাথে থাকার চেষ্টা করতেছিলাম। অ্যাকচুয়ালি আজকের পর আবার কার সাথে কখন দেখা হবে, হয়তো আবার একসাথে সবাই একসাথে কখনোই হইতে পারবো না, কারণ যে উপলক্ষে একসাথে হইতাম সেই উপলক্ষটাই এখনও নাই। সো ইট ওয়াজ ভেরি স্যাড মোমেন্ট ফর মি। খুব খারাপ লাগতেছিল, খারাপ লাগছে এখনও লাগে, কারণ 4-5 বছর একসাথে ছিলাম, কলেজ বাই বাই জানিয়ে চলে আসলাম। কলেজ থেকে বের হয়ে আমি মেলায় গেছিলাম, নববর্ষ উপলক্ষে একটা মেলা ছিল, জাস্ট দেখতে গেছিলাম, বেশি কিছু কিনি নাই। দুইটা জিনিস কিনছিলাম, আবার ব্যাক করতেছি বাসায়। রাস্তা এখনও অনেক জ্যাম, এই ছিল আজকের দিন। তারপরে একটু জনকে সাথে হবে বাসায় এসে রাত্রেবেলায় করছে, যদিও ইফতার টাইমটা দেখাইতে পারি নাই, কারণ সবার সাথে ইফতার করে এখানে শ্যুট করার মতো পরিস্থিতি নেই। রুম ক্লিন করতে আমার মোটামুটি 30 মিনিট সময় লাগছে, কারণ রুমের অবস্থা খুবই 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 খারাপ ছিল, কারণ আমি 3 দিন এক্সাম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো কিছুই গুছাতে পারি না, আমি খুব ভালো একজন মানুষ কি বলবো, তাই একটু অনেক সময় লাগছে।
Mm-hmm.